Hello friends, happy Sunday. I am full fit, no problem. Baba Loknath, Joy Baba Loknath. Chole elam ajke Sunday lunch niye. Ajke ektu menu ta tinte hoye geche, dutto theke tinte hoye geche. Ki ki ache bolo to? Macher tel ta emni bhejechi ajke peyaz diye, bora korini. মাছের ডিম দিয়ে ঝোল হোক ঝোল মাছের ডিমে ঝোল মাছের ডিমে বড়া করে ঝোল আর পুঁইশাক প্লেন নিরামিষ কুমড়ো আলু পুঁইশাক এই হচ্ছে আজকের লাঞ্চ। প্রথমে তেল ভাজা দিয়ে শুরু। বাপ রে বাপ, জলটাই পড়ে গেল পাশে, জল ছিল কমেন্ট করেছে টেবিলটা ওয়াশ করবেন, তাকে আমি বলছি ম্যাডাম একটু দেখুন এটা ওয়াশ করার জন্য নয়, এটা ডিজাইনটাই এরকম, এর মধ্যে একটা আরব্য রজনীর ছবি প্রিন্ট করা আছে তাই জন্য এরকম দেখায়। উনি দিদি দু মাস ওয়াশ করা হয় না, নোংরা ছুড়িয়ে তবে খেতে বলছি। এটা তো নিজেরই বোঝা উচিত, রোজের টেবিল তো রোজই ওয়াশ হয়, খাবার টেবিল যখন রোজই খাবার পরে ওয়াশ হয়। মাছের তেলটা রেখে রেখে আর রবিবার অবধি রেখেছি, রবিবার না হলে এইসব খাওয়া জমে না। স্নান করার পর শরীরের ভেতর থেকে আরো বেশি হিট বেরোচ্ছে, ওই জন্য ঘামটা হচ্ছে। এটাই হয়, স্নান করে আসলে ভীষণ ঘামে, ওই জন্য রোজই আমি বলি খাওয়ার একটু আগে স্নান করো, স্নান করে এসে একটু বসো, তাহলে ঘামটা হয়ে হয়ে কমে যাবে, তারপরে খেতে পারো। জানি না আজকের পরে আবার কবে ভিডিও দিতে পারবো, তাই তো, কেননা আমার ব্লগ যারা দেখে তারা জানে মঙ্গলবার চলে যাচ্ছে বিয়েবাড়ি, বিয়েবাড়িতে গিয়ে তো আর ইটিং শো করা যাবে না, ব্লগ না হয় করলেও করা যায়, ইটিং শো তো আর করা যাবে না, তাই হয়তো নেক্সট উইকে ইটিং শোর ভিডিও দেওয়া হবে না। তবু চেষ্টা করবো একটা তো দেওয়া যায়, সপ্তাহে তো অনেকটা টাইম, একটা যাতে দেওয়া যায়। আর সেটা আমাদের এক ছোট্ট বোন আছে, ওই বোনটা কম
এই উইকে এতবার চিকেন খাওয়া হয়ে গেছে, ওই জন্য আজকে আর চিকেন নয়। পুঁই শাকটা অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে বেশি মাছের মাথা দিয়েই হয়, তবে চিংড়ি মাছ মাছের মাথা, কিন্তু তিনি আজকে ভালো রেঁধেছেন নিরামিষ পুঁই শাক, টেস্টটাও অপূর্ব হয়েছে। আমি ভীষণ ভালোবাসি পুঁই শাক খেতে, অথচ আমার বাপের আমি কিন্তু এটার মধ্যে কিচ্ছু মশলা দিইনি, শুধু জিরে গুঁড়ো, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে করা, আর পাঁচফোড়ন দিয়েছি। অথচ আমার বাপের বাড়িতে পুঁই শাক যখনই হয় তখনই সর্ষে বাটা দিয়ে হয়, পুঁই শাক মানেই সর্ষে, মানে নিরামিষ পুঁই শাক মানেই সর্ষে বাটা। মাছের ডিম খেতে এত ভালোবাসে, এখন বলছে দুটোই ডিম দেবে, পেট ভরে গেছে। পুঁই শাক বড্ড ভালো লেগেছে, ঠিক আছে। মাছের তেল আবার পুঁই শাকের চচ্চড়ি এত ভালো হয়েছে, চচ্চড়ি না তো তরকারি, যে আর কিছু দরকার লাগছে না, এটা না হলেই ভালো হতো বলো। বড়াগুলো ভাজাই ছিল তো, কালকে ভেজে রেখেছিলাম, ভাবলাম যে তরকারিটা করে নি। আচ্ছা ডিমের বড়ার সাইজটা একটু দেখতে দাও, কালকে খেলে কখন ইটিং শো কখন করলে? মাছের ডিমের বড়ার সাইজ এই যে অলিম্পিকের মেডেলের সাইজ, বুঝলেন?
কাশিতে বাসি বাজাচ্ছে, কাশিটা রয়েছে, ও বেয়াদব, সহজে যায় না। যতই ওষুধ পাওয়া এটা থেকে যাবে, হালকা হালকা থেকে যাবে। গরমের জন্য বলছিল দুপুরবেলা ইটিং শো করবো না, রাত্রে করবো। ছুটির দিনে দুপুরবেলার খাওয়াটা একটা অন্যরকম খাওয়া, তাই না? তাই তো, দেখো ছুটি বলে কিছু আছে নাকি? ছুটি বলে কিছু নাই তো? ছুটি বলে নেই, অফিস যেতে হয় না হয়তো, কিন্তু ছুটির দিনে কাজ থাকে সব থেকে বেশি। তাহলে ছুটি বলে সবারই তাই, সবারই তাই, তোমার আবার বলে না, প্রত্যেকেরই তাই, ছুটির দিনে খুঁটি নাটি গাদা গাদি কাজ থাকে। ছুটির দিন কেমন হবে? আগের দিন রাত্রে শুভ ঘুমতে করবো 10টা 11টা 12টা, চান করবো, খেয়ে দিয়ে শুরু করবো, আবার উঠবো 6টা। ওরকম হয় নাকি কখনো? ওটা কোথাও বেড়াতে গেলে হয় ওই ছুটি, নিজের ঘরে থেকে ওই ছুটি হয় না। ছুটির দিনে সকালে একটু বাজার করার থাকে, ভালো করে বাজার করা, ছুটির দিনে একটু ভালো মন্দ রান্না করা থাকে, ছুটির দিনে ওয়াশরুম পরিষ্কার, তারপরে পাখা পরিষ্কার, ঝুল ঝাড়া, এগুলো তো ছুটির দিনেরই কাজ। কী করে ছুটির দিনে আর ঘুমিয়ে কাটানো যাবে, তাই না? হলো বড় কাজ, ওকে আজকের মতো শেষ। জানি না আবার কবে আসতে পারবো, আবার যেদিন আসতে পারবো সেদিন আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন নিজের বন্ধুদের সঙ্গে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল আইকনটা টাচ করে দেবেন, ওকে? যাবার আগে কাকে বলে প্রেম বুঝিনি কখনো আগে, নিজেকে যেতাই আজ এত ভালো লাগে,
ওকে যাই, আপনাদের ভালোবাসার জন্য গানটা বেরিয়ে যাবে। এই গানটা আরেকদিন গাইব, আজকে গরম লাগছে, তারপরে জ্বর মুক্ত, সেই কী বলবো, খাওয়াটা ঠিক লাস্টে জল দিয়ে গিলে খেতে হবে আমাদের। আসছি, হ্যাঁ এই গানটা একদিন হবে, ভালো মতো হবে। ভাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আসছি।